মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনিতে মই তোমালোকক এডুকেয়ার আসাম ইউটিউব চেনেললৈ আকৌ এবাৰ স্বাগতম জনাইছোঁ। মই আজিৰ এই ভিডিঅ'টোত ক্লাছ টেনৰ ইংৰাজী কিতাপৰ ছেকেণ্ড লেছন নেলছন মেণ্ডেলা লং ৱাক টু ফ্ৰীডম পাৰ্টটোৰ অসমীয়া আলোচনা কৰিম। এই পাৰ্টটোৰ সকলোবোৰ কোৱেশ্যন আনচাৰ চাৰিটা ভিডিঅ'ত পাৰ্ট ওৱান, পাৰ্ট টু, পাৰ্ট থ্ৰী এণ্ড পাৰ্ট ফ'ৰত আলোচনা কৰা হৈছে। যদি তোমালোকে সেই ভিডিঅ'বোৰ দেখা নাই, তেতিয়াহ'লে এই ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যন বক্সত সেই ভিডিঅ'বিলাকৰ লিংক দিয়া আছে। তোমালোকে লিংকত ক্লিক কৰি সেই ভিডিঅ'বিলাক চাই কোৱেশ্যন আনচাৰসমূহ লিখি ল'ব পাৰা, নাইবা তোমালোকে প্লে'লিষ্টত গৈ ক্লাছ টেনৰ পৰাও যিবিলাক লিংক দিয়া আছে তাৰ পৰা কোৱেশ্যন আনচাৰসমূহ লিখি ল'ব পাৰা। আৰম্ভ কৰিছোঁ আজিৰ এই ভিডিঅ'ৰ অসমীয়া আলোচনা, নেলছন মেণ্ডেলা লং ৱাক টু ফ্ৰীডম। নেলছন মেণ্ডেলা কোন? প্ৰথম প্ৰশ্ন, নেলছন মেণ্ডেলা হ'ল দক্ষিণ আফ্ৰিকাৰ প্ৰথম কৃষ্ণাংগ ৰাষ্ট্ৰপতি। আমাৰ ভাৰতবৰ্ষখন যেনেদৰে মহাত্মা গান্ধীৰ নেতৃত্বত আন্দোলন কৰি ব্ৰিটিছ শাসনৰ পৰা স্বাধীনতা লাভ কৰিছিল, ঠিক একেদৰে দক্ষিণ আফ্ৰিকা নেলছন মেণ্ডেলাৰ নেতৃত্বত আন্দোলনৰ যোগেদি ব্ৰিটিছ শাসনৰ পৰা স্বাধীনতা লাভ কৰিছিল 1994ত। স্বাধীনতা লাভ কৰাৰ পিছত নেলছন মেণ্ডেলাৰ দল ANC বা আফ্ৰিকান নেশ্যনেল কংগ্ৰেছ দলটোৱে 400 আসনৰ ভিতৰত 252খন আসন লাভ কৰি চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু তেওঁ প্ৰথম কৃষ্ণাংগ ৰাষ্ট্ৰপতি হিচাপে অধিষ্ঠিত হৈছিল। দ্বিতীয় প্ৰশ্ন, লং ৱাক টু ফ্ৰীডম। লং ৱাক টু ফ্ৰীডম কি? নেলছন মেণ্ডেলাই যিখন আত্মজীৱনীমূলক কিতাপ লিখিছে, অট'বায়োগ্ৰাফি, সেই কিতাপখনৰ নামেই হ'ল লং ৱাক টু ফ্ৰীডম, স্বাধীনতালৈ দীঘলীয়া খোজ। এই কিতাপখনৰ পৰাই এই পাঠটো আমাৰ উঠাই দিয়া হৈছে। নেলছন মেণ্ডেলাৰ সম্পূৰ্ণ নামটো হ'ল নেলছন ৰলিহ লাহলা মেণ্ডেলা। মই পাঠটো আৰম্ভ কৰাৰ আগতেই আৰম্ভ কৰিছোঁ বিফৰ ইউ ৰিডৰ পৰা। এপাৰ্থেড ইজ এ পলিটিকেল ছিষ্টেম, এপাৰ্থেড অথবা বৰ্ণ বৈষম্যবাদী নীতি ইজ এ পলিটিকেল ছিষ্টেম, এক ৰাজনৈতিক নীতি বা ৰাজনৈতিক নিয়ম, দেট ছেপাৰেটছ, যিটোৱে পৃথক কৰে পিপল, মানুহক, একৰ্ডিং টু দেয়াৰ ৰেচ, সিহঁতৰ উপজাতি বা বৰ্ণ অনুসৰি সিহঁতক পৃথক কৰে। অৰ্থাৎ এপাৰ্থেড এনেকুৱা এটা ছিষ্টেম যি ছিষ্টেমত মানুহৰ বৰ্ণভেদে মানুহক পৃথক পৃথক কৰি ৰাখে। কেন ইউ ছে, তুমি ক'ব পাৰিবানে, হুইচ অফ দ্য থ্ৰী কাণ্ট্ৰিজ, তিনিখন দেশৰ কোনটো দেশত নেমড বিলো, যিবিলাকৰ নাম তলত দিয়া আছে, হেড ছাচ এ পলিটিকেল ছিষ্টেম, তেনেকুৱা ৰাজনৈতিক নীতি নিয়ম প্ৰচলিত আছিল আনটিল ভেৰি ৰিচেণ্টলি, অলপ দিন আগলৈকে? নাম্বাৰ ওৱান ইউনাইটেড ষ্টেটছ অফ আমেৰিকা, আমেৰিকা যুক্তৰাজ্য, নাম্বাৰ টু ছাউথ আফ্ৰিকা, দক্ষিণ আফ্ৰিকা, আৰু নাম্বাৰ থ্ৰী অষ্ট্ৰেলিয়া। এই তিনিখন কাণ্ট্ৰিৰ ভিতৰত ছাউথ আফ্ৰিকাত এই এপাৰ্থেড নীতি প্ৰচলিত আছিল। হেভ ইউ হাৰ্ড অফ নেলছন মেণ্ডেলা, তুমি নেলছন মেণ্ডেলাৰ নাম শুনিছানে? মেণ্ডেলা এণ্ড হিজ আফ্ৰিকান নেশ্যনেল কংগ্ৰেছ, মেণ্ডেলা আৰু তেওঁৰ আফ্ৰিকান জাতীয় কংগ্ৰেছ দলে এস্পেণ্ড এ লাইফ টাইম ফাইটিং, এস্পেণ্ড কটাইছিল এ লাইফ টাইম ফাইটিং, এক জীৱন জোৰা যুদ্ধ এগেইনষ্ট এপাৰ্থেড, এপাৰ্থেডৰ বিৰুদ্ধে, বৰ্ণবাদী শাসনৰ বিৰুদ্ধে নেলছন মেণ্ডেলা আৰু তেওঁৰ আফ্ৰিকান নেশ্যনেল কংগ্ৰেছ দলে জীৱন জোৰা যুদ্ধ চলাই গৈছিল এপাৰ্থেডৰ বিৰুদ্ধে। মেণ্ডেলা হেড টু এস্পেণ্ড 30 ইয়াৰ্ছ ইন প্ৰিজন, মেণ্ডেলা হেড টু এস্পেণ্ড, মেণ্ডেলাই কটাব লগা হৈছিল 30 ইয়াৰ্ছ, 30 বছৰ ইন প্ৰিজন, জেইলত মেণ্ডেলাই কাৰাগাৰত 30 বছৰমান কটাব লগা হৈছিল। ফাইনেলি অৱশেষত ডেম'ক্ৰেটিক ইলেকশ্যনছ ৱেয়াৰ হেল্ড, ডেম'ক্ৰেটিক গণতান্ত্ৰিক ইলেকশ্যনছ, নিৰ্বাচন ৱেয়াৰ হেল্ড অনুষ্ঠিত হৈছিল ইন ছাউথ আফ্ৰিকা ইন 1994ত দক্ষিণ আফ্ৰিকাত গণতান্ত্ৰিক নিৰ্বাচন অৱশেষত অনুষ্ঠিত হৈছিল। এণ্ড মেণ্ডেলা আৰু মেণ্ডেলাই
বিকেম হৈছিল দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ এ নিউ নেশন, নতুন একটা জাতির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়েছিল নেলসন ম্যান্ডেলা। ইন দিস এক্সট্রাক্ট, এই উদ্ধৃতাংশত ফ্রম হিজ অটোবায়োগ্রাফি, তেওঁর আত্মজীবনীর পৰা লং ওয়াক টু ফ্রিডম, তেওঁর আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম কিতাপখনৰ পৰা এই উদ্ধৃতাংশত ম্যান্ডেলা স্পিক্স এবাউট এ হিষ্টোরিক অকেজন, ম্যান্ডেলাই আলোচনা করেছে এটা ঐতিহাসিক ঘটনার বিষয়ে, দ্য ইনাউগুরেশন, শুভ উদ্বোধন অথবা ওথ টেকিং সেরেমনি বা শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে তেও আলোচনা করেছে, ফ্রিডমর বিষয়ে, স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছে। ক্যান ইউ গিভস, তুমি ধারণা করব পারিছানে হোয়াট দ্য অকেজন মাইট বি, সেই ঘটনাটু বা সেই উৎসবটু কি আছিল? চেক ইউর গিভস, তোমার ধারণাটু পরীক্ষা করা উইথ দিস নিউজ আইটেম, এই বাতরির শিরোনামটু দি পেলাই, ফ্রম দ্য বিবিসি অফ 10th May 1994 10 মে তারিখর বিবিসির বাতরির এই শিরোনামটু পড়ি পেলাই তুমি তোমার ধারণাটু পরীক্ষা করা বা ক্লিয়ার করে লওয়া। ম্যান্ডেলা বিকামস সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ম্যান্ডেলা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। নেলসন ম্যান্ডেলা হ্যাজ বিকাম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, নেলসন ম্যান্ডেলা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি আফটার মোর দ্যান 3 centuries অফ হোয়াইট রুল। ইয়াত হোয়াইট রুল মিন্স ব্রিটিশ শাসন, ব্রিটিশর 300 বছরেরও অধিক সময়ের রাজত্বর পিছত ম্যান্ডেলাই হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। মিস্টার ম্যান্ডেলাস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC পার্টি, মিস্টার ম্যান্ডেলার আফ্রিকান জাতীয় কংগ্রেস দলে ওন 252 অফ দ্য 400 সিটস, 400 আসনের ভিতর 252 আসন লাভ করেছিল ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশনস, প্রথম গণতান্ত্রিক নির্বাচন অফ সাউথ আফ্রিকাস হিস্টোরি, দক্ষিণ আফ্রিকার ইতিহাস। দ্য ইনাগুরেশন সেরেমনি, এই উদ্বোধন অনুষ্ঠান টুক প্লেস, অনুষ্ঠিত হয়েছিল ইন দ্য ইউনিয়ন বিল্ডিং, ইউনিয়ন বিল্ডিংত, এমপি থিয়েটার ইন প্রিটোরিয়া টুডে। আজির প্রিটোরিয়ার এমপি থিয়েটার হলত এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, অ্যাটেন্ডেড বাই পলিটিশিয়ানস, যত উপস্থিত আছিল পলিটিশিয়ানস, রাজনীতিবিদ সকল অ্যান্ড ডিগনিটারিস, উচ্চ পদস্থ বিষয়া সকল, ফ্রম মোর দ্যান 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 140টারও অধিক দেশর রাজনীতিবিদ আর উচ্চ পদস্থ বিষয়া সকল এই অনুষ্ঠানত উপস্থিত আছিল। নেভার নেভার এগেইন উইল দিস বিউটিফুল ল্যান্ড এক্সপিরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার, সেইড নেলসন ম্যান্ডেলা ইন হিজ অ্যাড্রেস। সেই ইনাগুরেশন সেরেমনিত নেলসন ম্যান্ডেলাই যে বক্তৃতা দিছিল, সেই বক্তৃতাত নেলসন ম্যান্ডেলাই উল্লেখ করেছিল যে নেভার নেভার এগেইন উইল দিস বিউটিফুল ল্যান্ড, এই ধুনিয়া ভূমিখন কেতিয়াও আৰু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা লব নালাগিব, ভোগ করিব নালাগিব, দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার, আন কারোবার দ্বারা অত্যাচার আৰু কেতিয়াও এই সুন্দর ভূমিকনে ভোগ করিব নালাগিব, এই কথাখার তেওঁর সম্বোধনত ম্যান্ডেলাই কৈছিল। জুবিলান্ট সিনস, আনন্দমুখর দৃশ্য, অন দ্য স্ট্রিটস, রাস্তাত অফ প্রিটোরিয়া, প্রিটোরিয়ার রাস্তাত আনন্দমুখর দৃশ্য, ফলোড বাই সেরেমনি উইথ ব্ল্যাকস, হোয়াইটস অ্যান্ড কালার্স সেলিব্রেটিং টুগেদার, আনন্দমুখর এক দৃশ্য দেখা গৈছিল প্রিটোরিয়ার রাস্তাত এই উৎসবর উপলক্ষে, যে উৎসবত ব্ল্যাকস, কৃষ্ণাঙ্গ, হোয়াইট হেতাঙ্গ সকল অ্যান্ড কালার্ড আর রং বিরঙর দৃশ্য লই সেলিব্রেটিং টুগেদার, একেলগে তেতিয়া হিঁতে একেলগে হিঁতে কি করে আছিল, উৎসব পালন করে আছিল। মোর দ্যান 1 lakh সাউথ আফ্রিকান ম্যান, 1 lakhরও বেশি দক্ষিণ আফ্রিকার পুরুষ, ওমেন, মহিলা অ্যান্ড চিলড্রেন আর লড়াশালী অফ অল রেসেস, সকল বর্ণর স্যাং অ্যান্ড ড্যান্সড উইথ জয়, গান গাইছিল আর নাচিছিল। এতিয়া আইছো মূল পাঠটলৈ। 10th May ডন্ট, ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, 10 মে ডন্ট, দোকমোকালি, ব্রাইট অ্যান্ড ক্লিয়ার আছিল, পরিষ্কার,
অর্থাৎ 10 মে'র ৰাতিপুৱা আছিল পৰিষ্কাৰ। ফৰ দ্য পাষ্ট ফিউ ডেজ, যোৱা কেইদিন ধৰি, আই হেড বিন প্লিজেণ্টলি বিচাইজড, মোক বেৰি ৰখা হৈছিল, মোক ঘেৰি ৰখা হৈছিল বাই ডিগনিটাৰিজ, উচ্চপদস্থ বিষয়াসকলৰ দ্বাৰা, এণ্ড ৱৰ্ল্ড লিডাৰ্ছ, আৰু পৃথিৱীৰ নেতাসকলৰ দ্বাৰা, হু ৱেয়াৰ কামিং, যিসকলে আহি আছিল টু পে দেয়াৰ ৰেচপেক্ট, সন্মান যাচিবলৈ বিফৰ দ্য ইনাউগুৰেশ্যন, এই উদ্বোধনী অনুষ্ঠান বা শপত গ্ৰহণ অনুষ্ঠানৰ আগত সিহঁতৰ সন্মান যাচিবলৈ সিহঁতে আহি আছিল। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, যিহেতু এই পাৰ্টটো নেলচন মেণ্ডেলাৰ অটোবায়'গ্ৰাফী বা আত্মজীৱনী, গতিকে ইয়াত যিবিলাক কথা কোৱা আছে গোটেইখিনি নেলচন মেণ্ডেলাৰ মুখেৰে কোৱা কথা। ছেকেণ্ড লাইন, দ্য ইনাউগুৰেশ্যন উড বি দ্য লাৰ্জেষ্ট গেডাৰিং ইভাৰ অফ ইণ্টাৰনেশ্যনেল লিডাৰ্ছ অন চাউথ আফ্ৰিকা চইল। দ্য ইনাউগুৰেশ্যন, এই উদ্বোধনী অনুষ্ঠান, এই শুভ অনুষ্ঠানটোৱেই উড বি দ্য লাৰ্জেষ্ট, আটাইতকৈ ডাঙৰ গেডাৰিং, জনসমাৱেশ ইভাৰ অফ ইণ্টাৰনেশ্যনেল লিডাৰ্ছ, আন্তৰ্জাতিক নেতাসকলৰ অন চাউথ আফ্ৰিকা চইল, দক্ষিণ আফ্ৰিকাৰ ভূমিত, অৰ্থাৎ দক্ষিণ আফ্ৰিকাৰ ভূমিত এই অনুষ্ঠানটোৱেই আছিল আন্তৰ্জাতিক নেতাসকলৰ আটাইতকৈ ডাঙৰ জনসমাৱেশ। ছেকেণ্ড পেৰাগ্ৰাফ, দ্য চেৰেমনিজ টুক প্লেচ ইন দ্য লাভলি চেণ্ডষ্টন এম্পি থিয়েটাৰ, এই অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছিল, টুক প্লেচ অনুষ্ঠিত হৈছিল ইন দ্য লাভলি, ধুনীয়া চেণ্ডষ্টন, বালি আৰু শিলেৰে নিৰ্মিত এম্পি থিয়েটাৰ। এম্পি থিয়েটাৰ মিনছ অডিটৰিয়াম হলৰ নিচিনা, আগফালৰ পৰা পিছফাললৈ ছিটবিলাক লাহে লাহে ওখ হৈ যায়, ষ্টেপ টু ষ্টেপ, ফৰ্ম বাই দ্য ইউনিয়ন বিল্ডিং, আৰু যিটো ইউনিয়ন বিল্ডিং ইন পিটোৰিয়া, পিটোৰিয়াৰ ইউনিয়ন বিল্ডিঙত যি এম্পি থিয়েটাৰ আছিল তাতেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছিল। ফৰ ডিকেডছ, দশকৰ পিছত দশক ধৰি, দিছ হেড বিন, এইটো আছিল দ্য ছিট অফ হোৱাইট চুপ্ৰিমেচি, ব্ৰিটিছসকলৰ শাসনৰ মূল ঠাই আছিল। And now, Arvithya, it was the site, it was ill, any question, time of rainbow gathering, Ramdhenur dare, jen janava hamave hoise, of different colors, bibhinno rong and nations, bibhinno jatir, for the installation, odishthito korar karone, of South Africa's, Dokkhin Africa's, first democratic, pratham ganatantrik, non-racial, borno, boikhammohin, গভৰ্ণমেণ্ট চৰকাৰ, অৰ্থাৎ এতিয়া এই ঠাইতেই ৰেইনব' গেডাৰিং, ৰামধেনুৰ দৰে যেন মানুহবিলাক সমবেত হৈছে, দক্ষিণ আফ্ৰিকাৰ প্ৰথম গণতান্ত্ৰিক বৰ্ণ বৈষম্যহীন চৰকাৰ অধিষ্ঠিত কৰাৰ কাৰণে। অন দেট লাভলি অটম ডে, সেই শৰৎকালৰ সুন্দৰ দিনটোত, আই ৱাজ একম্পানিড বাই, মোৰ লগৰীয়া আছিল মাই ডটাৰ জিনানী, মোৰ জীয়েক জিনানী। অন দ্য পডিয়াম ষ্টেজত মিষ্টাৰ ডি ক্লাৰ্ক ৱাজ ফাৰ্ষ্ট শ্বৰ্ণ ইন, মিষ্টাৰ ডি ক্লাৰ্কক প্ৰথমতে শপত কৰোৱা হৈছিল এজ ছেকেণ্ড ডেপুটি প্ৰেচিডেণ্ট, দ্বিতীয় উপৰাষ্ট্ৰপতি হিচাপে। দেন থেবোমেকি ৱাজ শ্বৰ্ণ ইন, তাৰ পিছত থেবোমেকিক শপত কৰোৱা হৈছিল এজ ফাৰ্ষ্ট ডেপুটি প্ৰেচিডেণ্ট, প্ৰথম উপৰাষ্ট্ৰপতি হিচাপে। হুৱেন ইট ৱাজ মাই টাৰ্ণ, যেতিয়া মোৰ পাল পৰিছিল, আই প্লিজ টু অবে, মই প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ মানি চলিবলৈ, এণ্ড আপহোল্ড দ্য কনষ্টিটিউশ্যন, আৰু সংবিধানখন মানি চলিবলৈ আৰু ধাৰণ কৰিবলৈ, এণ্ড টু ডেভোট মাই চেল্ফ, আৰু মই নিজকে উচৰ্গা কৰিবলৈ প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ, কিহৰ কাৰণে, টু দ্য ৱেল বিং অৱ দ্য ৰিপাব্লিক, এই গণৰাজ্যৰ ভালৰ কাৰণে, এণ্ড ইটছ পিপল, আৰু এই দেশৰ মানুহৰ ভালৰ কাৰণে। অৰ্থাৎ নেলচন মেণ্ডেলাই কৈছে, যেতিয়া মোৰ পাল পৰিছিল, এতিয়া মই সংবিধানখন মানি চলিবলৈ আৰু মই নিজকে উচৰ্গা কৰিবলৈ প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ, এই দেশৰ মানুহ আৰু দেশৰ ভালৰ কাৰণে মই প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ।
টু দ্য অ্যাসেম্বেলড গেস্ট, একত্রিত হওয়া, অ্যাসেম্বেলড মিন্স একেলগ হওয়া, একেলগ হওয়া, গেস্ট মিন্স আলহী, আলহীসকলক, এণ্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ড, আৰু চাই থকা পৃথিৱীখনক, আই ছেড, মই কৈছিলোঁ, টুডে, আজি, অল অফ আস ডু বাই আৱাৰ প্ৰেজেন্স হিয়াৰ, আমি আজি ইয়াত সকলোৱে সমবেত হৈ কনফার অর্পণ করছো গ্লোরি, আমার গৌরব এন্ড হোপ, আর আমার আশা টু নিউবর্ন লিবার্টি, নতুনক জন্ম হওয়া স্বাধীনতার প্রতি। আউট অফ দ্য এক্সপেরিয়েন্স অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার, এইখিনিতেই নেলসন ম্যান্ডেলাই এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার বলে ব্রিটিশ সকলে যে 300 বছৰৰো অধিক কাল শাসন করেছিল আর দক্ষিণ আফ্রিকার মানুষবিলাকর ওপর অত্যাচার চলাইছিল, এই অত্যাচারকেই নেলসন ম্যান্ডেলাই এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার বলে কৈছে। আর লগতে কৈছে দ্যাট লাস্টেড টু লং, যেটু বহুত দিন ধরে এই ঠায়ত চলি আছিল, মাস্ট বি বর্ন, তারপরাই মাস্ট বি বর্ন, নিশ্চয় জন্ম হয়েছে এই সোসাইটি এখন সমাজর, অফ হুইচ যিখন সমাজর অল হিউম্যানিটি সকল মানুষ উইল বি প্রাউড, হব এতিয়া গর্বিত, কিহর কারণে যে আজি সিহতে স্বাধীনতা লাভ করেছে, এই যে এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ মানবীয় দুর্যোগ যে ভোগ করেছিল আজি 300 বছৰৰ পৰা 350 বছৰ, তারপর আজি মানুষবিলাক গৌরব অনুভব করেছে, কারণ সেই পরাধীনতারপরা মানুষবিলাক মুক্তি লাভ করেছে। উই হু আর আউটলস, আমি যিসকল এঘরিয়া আছিলু নট সো লং এগো, বেশিদিন আগত নহয়, অর্থাৎ বেশিদিন আগত আমি এঘরিয়া নাছিলু, অর্থাৎ পৃথিবীর বাকি দেশবরে দক্ষিণ আফ্রিকার লগত সকল ধরনের সম্পর্ক ছেদ করেছিল, তা বিভিন্ন আন্দোলন চলি থাকার কারণে। হ্যাভ টুডে বিন গিভিন, আর আজি আমাক দিয়া হয়েছে দ্য রেয়ার প্রিভিলেজ, সামান্য সুবিধা, টু বি হস্ট টু দ্য নেশনস অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাকি জাতিবিলাকক আমন্ত্রণ করিবলৈ, নিমন্ত্রণ করিবলৈ আমাক সামান্যতম সুবিধা দিয়া হয়েছে, অন আওয়ার ওন সইল, আর হ্যাঁ আমার ভূমিতেই। নেলসন ম্যান্ডেলাই কৈছে যে আমি বেশিদিন আগত এঘরিয়া নাছিলু, অলপ দিন আগতেই আমি এঘরিয়া আছিলু, পৃথিবীর কোনো দেশেই আমার দেশের লগত সম্পর্ক রখা নাছিল, আমার দেশত বর্ণ বৈষম্যবাদী নীতি চলি থাকার কারণে, কিন্তু আজি আমাক সামান্য সুবিধা দিয়া হয়েছে পৃথিবীর বাকি দেশবিলাকক নিমন্ত্রণ করিবলৈ আমার ভূমিতেই। উই থ্যাংক, আমি ধন্যবাদ জ্ঞাপন করছো অল অফ আওয়ার ডিস্টিংগুইশড, আমার সকল ছদ্মবেশী ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক গেস্ট আলহীসকলক, ফর হ্যাভিং কাম, আহার কারণে, টু টেক পজিশন উইথ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমার দেশের মানুষের লগত একেলগে বহার কারণে, অফ হোয়াট ইজ আফটার অল যেটুয়ে বুঝাইছে এ কমন ভিক্টরি, এক সর্বসাধারণর জয় ফর জাস্টিস ন্যায়র ক্ষেত্রত, ফর পিস শান্তির ক্ষেত্রত, ফর হিউম্যান ডিগনিটি আর মানবীয় মর্যাদার ক্ষেত্রত জয় সূচাইছে, অর্থাৎ ম্যান্ডেলাই কব বিচারিছে যে আজি যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমি নিমন্ত্রণ করছো আর তেখেত সকলে আহি আজি আমার মানুষবিলাকর লগত ইয়াত একেলগে বহিছে, এইটুয়েই আমার দেশের ন্যায় শান্তি আর মানবীয় মর্যাদার জয়ক সূচাইছে। নেক্সট প্যারাগ্রাফ, উই হ্যাভ এট লিস্ট, আমি অবশেষত এচিভড অর্জন করিলু আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমার রাজনৈতিক স্বাধীনতা, ইমানসিপেশন মিন্স স্বাধীনতা। উই প্লিজড আওয়ার সেলফস টু লিবারেট অল আওয়ার পিপল, উই প্লিজ, আমি প্রতিশ্রুতি দিছো আওয়ার সেলফ, আমি নিজকে টু লিবারেট, উদার হবলৈ, অল আওয়ার পিপল ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ অফ পভার্টি, অল আওয়ার পিপল, আমার সকল মানুষ ফ্রম দিয়া, ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ, চলি থকা বান্ধন অফ পভার্টি, দরিদ্রতার ক্ষেত্রত, ডিপ্রাইভেশন, বঞ্চিত হওয়ার পরা, সাফারিং, দুঃখ দুর্গতি হওয়ার পরা, জেন্ডার
পুরুষ মহিলার যেটো ভেদাভেদ, সেই ভেদাভেদৰ পৰা এন আদাৰ ডিস্ক্ৰিমিনেশ্যন আৰু আন আন যিবিলাক ভেদাভেদ, যিবিলাক পাৰ্থক্য আছিল, সেই গোটেইবিলাকৰ পৰা আমি উদাৰ হ'বলৈ নিজকে প্ৰতিশ্ৰুতিবদ্ধ হৈছোঁ। নেভাৰ নেভাৰ এণ্ড নেভাৰ এগেইন, কেতিয়াও নহয় আৰু কেতিয়াও নহয়। Again shall it be that this beautiful land will again experience the oppression of one by another. Nelson Mandelai koise je ei hundor bhumikhon aru ketiao aru ketiao an karobar dara oppression uttasarito hobo nalagibo. The sun shall never set, hurjo ketiao ostona jay. On so glorious a human achievement, ek গৌৰৱময় এই হিউমেন এচিভমেণ্ট মানুহৰ যিটো অৰ্জন, এই অৰ্জন কৰাটোক গ্লৰিয়াছ বুলি কৈছে নেলচন মেণ্ডেলাই। প্ৰথমত কৈছে এক্সট্ৰা অৰ্ডিনাৰী হিউমেন ডিজেষ্টাৰ আৰু ইয়াত কৈছে হিউমেন এচিভমেণ্ট। এই হিউমেন এচিভমেণ্ট শব্দটোৱেই নেলচন মেণ্ডেলাই দক্ষিণ আফ্ৰিকাৰ স্বাধীনতা যে লাভ কৰিলে তাকেই বুজাইছে। লেট ফ্ৰীডম ৰেইন, স্বাধীনতাই শাসন কৰক। গড ব্লেছ আফ্ৰিকা, আফ্ৰিকা দীৰ্ঘজীৱী হওক। এ ফিউ মমেণ্টছ লেটাৰ, মুহূৰ্তৰ পিছতেই, উই অল লিফটেড, আমি দাঙিছিলোঁ আৱাৰ আইজ, আমাৰ চকুবোৰ ইন আৱে, ভয়ে ভয়ে, শ্ৰদ্ধামিশ্ৰিত ভয়, অৰ্থাৎ আমাৰ ভালো লাগিছিল, আমাৰ ভয়ো লাগিছিল। এজ এ স্পেক্টেকুলাৰ এৰে, এক আকৰ্ষণীয় প্ৰদৰ্শন অফ চাউথ আফ্ৰিকান জেটছ, হেলিকপ্টাৰ্ছ এণ্ড ট্ৰুপ কেৰিয়াৰ্ছ ৰোড, দক্ষিণ আফ্ৰিকাৰ জেট বিমান, হেলিকপ্টাৰ আৰু ট্ৰুপ কেৰিয়াৰ, সৈন্যবাহিনী কঢ়িওৱা বিমানবোৰ ৰোড গৰ্জন কৰি উঠিছিল ইন পাৰফেক্ট ফৰ্মেশ্যন, সুন্দৰভাৱে অভাৰ দ্য ইউনিয়ন বিল্ডিং, ইউনিয়ন বিল্ডিঙৰ ওপৰত। অৰ্থাৎ নেলচন মেণ্ডেলাৰ সংক্ষিপ্ত বক্তৃতা শেষ হোৱাৰ মুহূৰ্তৰ পিছতেই ইউনিয়ন বিল্ডিঙৰ ওপৰত আফ্ৰিকান জেট, হেলিকপ্টাৰ আৰু ট্ৰুপ কেৰিয়াৰবোৰে গৰ্জন কৰি উঠিছিল, সুন্দৰভাৱে সিহঁতে প্ৰদৰ্শনী দেখুৱাইছিল আৰু এই একেবাৰে যে শব্দ কৰি উঠিছিল, এই শব্দত আমাৰ ভালো লাগিছিল আৰু আমি ওপৰলৈ মূৰ দাঙি চাইছিলোঁ। ইট ৱাজ নট অনলি এ ডিছপ্লে অফ পিন পইণ্ট প্ৰেচিশ্যন এণ্ড মিলিটাৰী ফ'ৰ্চ, এইটো কেৱল, অৰ্থাৎ এই বিমানবিলাক যে, হেলিকপ্টাৰ ট্ৰুপ কেৰিয়াৰবিলাক যে ইউনিয়ন বিল্ডিঙৰ ওপৰত ঘূৰিছিল, ডিছপ্লে কৰিছিল, ইয়াৰ দ্বাৰাই যে কেৱল নিৰ্দিষ্ট ঠাই আৰু সামৰিক বল প্ৰদৰ্শন কৰিছিল, কেৱল সেইটোৱেই নহয়, বাট এ ডেমনষ্ট্ৰেশ্যন, কিন্তু এইটো আছিল এক বৰ্ণনা, ডেমনষ্ট্ৰেশ্যন মিনছ বৰ্ণনা অফ দ্য মিলিটাৰিজ লয়েল্টি, সামৰিক বাহিনীৰ আনুগত্য টু ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ প্ৰতি, টু এ নিউ গভৰ্ণমেণ্ট, আৰু এক নতুন চৰকাৰৰ প্ৰতি, দেট হেড বিন ফ্ৰিলি, যি চৰকাৰ স্বাধীনভাৱে এণ্ড ফেয়াৰলি আৰু সুন্দৰভাৱে ইলেক্টেড, নিৰ্বাচিত হৈছিল। অনলি মমেণ্টছ বিফৰ, মুহূৰ্তৰ আগত, দ্য হায়েষ্ট জেনেৰেলছ অফ দ্য চাউথ আফ্ৰিকান ডিফেন্স ফ'ৰ্চ এণ্ড পুলিচ, দক্ষিণ আফ্ৰিকাৰ সামৰিক বাহিনীৰ উচ্চপদস্থ বিষয়া আৰু পুলিচৰ উচ্চপদস্থ বিষয়া, দেয়াৰ চেষ্ট বি ডিক্ট উইথ ৰিবনছ এণ্ড মেডালছ, সিহঁতৰ বুকুবোৰ সুসজ্জিত আছিল ফিতা আৰু বিভিন্ন পদকেৰে, ফ্ৰম ডেজ গান বাই, আগৰ পৰাই সিহঁতৰ বুকুবিলাক বিভিন্ন পদক, বিভিন্ন মেডেল আৰু ফিতাৰে সুসজ্জিত আছিল আগৰ পৰাই। চেলিব্ৰেট মি, সিহঁতে মোক চেলুট কৰিছিল, এণ্ড প্লিষ্ট দেয়াৰ লয়েল্টি, আৰু সিহঁতৰ আনুগত্যৰ প্ৰতিশ্ৰুতি দিছিল, অৰ্থাৎ সিহঁতে মানি চলিব বুলি প্ৰতিশ্ৰুতি দিছিল। আই ৱাজ নট আনমাইণ্ডফুল, মই কিন্তু সাৱধানে আছিলোঁ অফ দ্য ফেক্ট, সেই ঘটনাবোৰৰ বিষয়ে, দেট নট চ' মেনি ইয়াৰ্ছ বিফ'ৰ দে উড নট হেভ চেলুটেড বাট এৰেষ্টেড মি, বেছি বছৰ আগত নহয়, দে উড নট হেভ চেলুটেড, সিহঁতে মোক কি কৰা নাছিল, চেলুট কৰা নাছিল, বাট এৰেষ্টেড মি, মোক গ্ৰেপ্তাৰ হে কৰিছিল। ফাইনেলি অৱশেষত, এ চেভ্ৰন অফ ইম্পালা জেটছ, চেভ্ৰনছ মিনছ ভি আকৃতিৰ চিহ্ন,
এই ইম্পালা জেট বিমানখনে কি করেছিল, ভি আকৃতির চিহ্নরে হইতে লেফট এ স্মোক ধোঁয়া এরিছিল, ট্রেল অফ দ্য ব্ল্যাক রেড গ্রিন ব্লু অ্যান্ড গোল্ড অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ, দক্ষিণ আফ্রিকার নতুন জাতীয় পতাকা ব্ল্যাক কলা রঙা সেউজীয়া নীলা আর সোনালি রঙর চিহ্নরে সেই ইম্পালা জেটটে ভি আকৃতিত ধোঁয়া এরিছিল। দ্য ডে ওয়াজ সিম্বলাইজড, সেই দিনটো একটা চিহ্নস্বরূপ হয়ে পড়েছিল ফর মি মোর বাবে, বাই দ্য প্লেয়িং অফ আওয়ার টু ন্যাশনাল অ্যান্থেমস, আমার দুটা জাতীয় সঙ্গীত গোয়ার দ্বারা সেই দিনটো মোর কারণে একটা চিহ্নস্বরূপ হয়ে পড়েছিল, অ্যান্ড দ্য ভিজনস অফ হোয়াইটস, আর হোয়াইট বা হেতাঙ্গ সকলে গোয়া দৃশ্য সিঙ্গিং অ্যানকোসি সিকেলেল আফ্রিকা আফ্রিকার জাতীয় সঙ্গীত অ্যান্ড ব্ল্যাকস সিঙ্গিং ডাইস্টেম, আর কৃষ্ণাঙ্গ সকলে ডাইস্টেম গাইছিল, দ্য ওল্ড অ্যান্থেম অফ দ্য রিপাবলিক, যেটু এই গণরাজ্যর পুরনা জাতীয় সঙ্গীত আছিল। অল দো দ্যাট ডে, যদিও সেই দিনাখন নাইদার গ্রুপ নিউ দ্য লাইরিক্স অফ দ্য অ্যান্থেম, কোনো গ্রুপেই সেই জাতীয় সঙ্গীতর সুর জনা নাছিল, দে ওয়ান্স ডেসপাইসড, সিহঁতে এটা সময়ত ঘৃণা করেছিল, দে উড সুন নো দ্য ওয়ার্ডস বাই হার্ট, আর সিহঁতে অতি সোনকালে এই জাতীয় সঙ্গীতর অর্থ অন্তরে বুঝি পাব। নেক্সট প্যারাগ্রাফ, অন দ্য ডে অফ দ্য ইনাগুরেশন, সেই উদ্বোধনী অনুষ্ঠানের দিনাখন, সেই শুভ শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনাখন, আই ওয়াজ ওভারওয়েলমড, মই অভিভূত হয়ে পড়েছিল উইথ এ সেন্স অফ হিস্টোরি, ইতিহাসের কথা মনত পেলাই। ইন দ্য ফার্স্ট ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতিকার প্রথম দশকত অর্থাৎ 1900-1909, এ ফিউ ইয়ার্স আফটার দ্য বিটার অ্যাংলো বোর ওয়ার, অ্যাংলো বোর যুদ্ধর কেইবছরমান পিছত, এই অ্যাংলো বোর যুদ্ধ দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডর মাজত হয়েছিল, যে যুদ্ধ আরম্ভ হয়েছিল 1899 11 অক্টোবর তারিখে, আর 1902 31 মে তারিখে এই যুদ্ধর সামরণি পড়েছিল, অ্যান্ড বিফোর মাই ওন বার্থ, আর মোর জন্মর আগত, আর নেলসন ম্যান্ডেলার জন্ম হয়েছিল 1918 চনত, দ্য হোয়াইট স্কিন পিপল, হেতাঙ্গ মানুষকলে অফ সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার, অর্থাৎ মোর জন্মর আগত অ্যাংলো বোর যুদ্ধর পিছত বিংশ শতিকার প্রথম দশকত দক্ষিণ আফ্রিকার হেতাঙ্গ মানুষকলে পাস্ট অফ দেয়ার ডিফারেন্সেস, সৃষ্টি করেছিল সিহঁতর পার্থক্যর, অ্যান্ড ইরেক্টেড এ সিস্টেম অফ রেসিয়াল ডমিনেশন, আর থিয় করাইছিল এক বর্ণবাদী অধিকারর এগেইনস্ট দ্য ডার্ক স্কিন পিপল অব দেয়ার ওন ল্যান্ড, সিহঁতর দেশের কৃষ্ণাঙ্গ মানুষকলর বিরুদ্ধে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থকা হেতাঙ্গ মানুষকলে বা ব্রিটিশসকলে সিহঁতর দেশের কৃষ্ণাঙ্গ মানুষকলর বিরুদ্ধে বর্ণবাদী শাসনের সৃষ্টি করেছিল বিংশ শতিকার প্রথম দশকত। দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড, যি ধরন যি শাসনের ধরন সিহঁতে সৃষ্টি করেছিল, ফর্ম দ্য বেসিস, যেটুয়ে ভেটি বনাই দিছিল, অফ দ্য হার্সেস্ট কঠোর অ্যান্ড মোস্ট ইনহিউম্যান অমানবীয় সোসাইটিস সমাজর, দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইভারনন, যেটু পৃথিবীত নাছিল, গোটেই পৃথিবীয় জনা সমাজের ভিতরত এআই আছিল আটাইতকৈ কঠোর আর অমানবীয় সমাজ, যেটু এই ডার্ক স্কিন মানুষকলর বিরুদ্ধে আরম্ভ করা হয়েছিল। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি, কিন্তু নাও এতিয়া ইন দ্য লাস্ট ডিকেড, শেষ দশকত অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতিকার, অর্থাৎ বিংশ শতিকার শেষ দশকত এতিয়া, অ্যান্ড মাই ওন এ ডিকেড এজ এ ম্যান, আর মোর 8-10 বছর বয়সত, দ্যাট সিস্টেম হ্যাড বিন, সেই পদ্ধতিটু ওভারটার্ণ্ড ফর ইভার, চিরদিনের কারণে যেন গুছি গল, উল্টি গল, অ্যান্ড রিপ্লেসড বাই ওয়ান, আর তার ঠাই অধিকার করিল, দখল করিল ওয়ান, আন এটা পদ্ধতিয়ে, দ্যাট রিকগনাইজড দ্য রাইটস অ্যান্ড ফ্রিডম, যে পদ্ধতিয়ে রিকগনাইজড, স্বীকৃতি দিছে দ্য রাইটস, অধিকার অ্যান্ড ফ্রিডম, আর স্বাধীনতা অফ অল পিপলস, সকল মানুষের, রেগার্ডলেস অফ দ্য কালার অফ দেয়ার স্কিন, ছালর রঙের ওপর ভিত্তি নকরি সকল মানুষকে
অধিকার আৰু স্বাধীনতাৰ স্বীকৃতি দিছে। দেট ডে হেড কাম, সেই দিনটো আহিছিল এবাউট থ্রু দ্য আন ইমাজিনেবল চেক্রিফাইস, অকল্পনীয় ত্যাগৰ বলত অফ থাউজেণ্ডছ অফ মাই পিপল, মোৰ হাজাৰ হাজাৰ মানুহ, মোৰ দেশৰ হাজাৰ হাজাৰ মানুহৰ অকল্পনীয় ত্যাগৰ বলত সেই দিনটো আহিছিল, অৰ্থাৎ সেই দহ মে তাৰিখটো আহিছিল। পিপল হুজ চাফাৰিং এণ্ড কাৰেজ কেন নেভাৰ বি কাণ্টেড অৰ ৰিপেইড, সেইসকল মানুহৰ চাফাৰিং, দুখ দুৰ্গতি, এণ্ড কাৰেজ আৰু সাহস কেন নেভাৰ বি কাণ্টেড, কেতিয়াও গণনা কৰিব নোৱাৰি, অৰ ৰিপেইড আৰু ঘূৰাইও দিব নোৱাৰি। আই ফেল্ট দেট ডে, মই সিদিনাখন ভাবিছিলোঁ, অনুভৱ কৰিছিলোঁ, এজ আই হেভ অন চ' মেনি আদাৰ ডেজ, যেনেদৰে মই আন আন দিনাখনো অনুভৱ কৰিছিলোঁ, দেট আই ৱাজ simply the sum of all those African patriots who had gone before me. মই এতিয়া যিবিলাক আফ্ৰিকান শ্বহীদ ইতিমধ্যে মৰি গৈছে, যিসকল ইতিমধ্যে মৃত্যুবৰণ কৰিছে, সিহঁতক গোটেইখিনি লৈ যেন আজি মই হৈছোঁ। দেট লং, সেই দীঘলীয়া এণ্ড নোবেল লাইন আৰু মহান হাৰিটো ইনডেট সমাপ্ত ঘটিল, এণ্ড নাও বিগেন উইথ মি, আৰু মোৰ জৰিয়তে নতুনকৈ আৰম্ভ হ'ল। আই ৱাজ ফেইণ্ট, মই খুব আঘাত পাইছিলোঁ, দুখ পাইছিলোঁ, দেট আই ৱাজ নট এবল টু থেংক দেম, যে মই সিহঁতক ধন্যবাদ দিব নোৱাৰিলোঁ, এণ্ড দেট দে ৱেয়াৰ নট এবল টু চি, আৰু সিহঁতে সক্ষম নহ'ল চাবলৈ, হোৱাৰ দে আৰ চেক্ৰিফাইচ, সিহঁতৰ ত্যাগে হেড ব্ৰড কি কঢ়িয়াই আনিলে, সিহঁতৰ ত্যাগৰ বলত আজি কি আমি অৰ্জন কৰিছোঁ, সেইটোও সিহঁতে দেখিব নোৱাৰিল, আমি সিহঁতক ধন্যবাদো জ্ঞাপন কৰিব নোৱাৰিলোঁ। দ্য পলিচি অফ এফাৰ্টাইড, বৰ্ণ বৈষম্যবাদী আঁচনিটোৱে ক্ৰিয়েটেড, সৃষ্টি কৰিছিল, এ ডিপ, এক গভীৰ এণ্ড লাষ্টিং আৰু দীৰ্ঘদিনীয়া উণ্ঠ আঘাতৰ ইন মাই কাণ্ট্ৰি, মোৰ দেশখনত, এণ্ড মাই পিপল, আৰু মোৰ মানুহবিলাকৰ ওপৰত, অৰ্থাৎ মোৰ দেশৰ মানুহ আৰু দেশখনত, এই এপাৰ্থেড বা বৰ্ণ বৈষম্যবাদী নীতিটোৱে এক গভীৰ আৰু দীৰ্ঘদিনীয়া আঘাতৰ সৃষ্টি কৰিছিল। অল অফ আস, আমি সকলোৱে উইল এস্পেণ্ড মেনি ইয়াৰ্ছ, বহুত বছৰ কটালোহেঁতেন, ইফ নট জেনেৰেশ্যনছ, যদি এই প্ৰজন্মই ৰিকভাৰিং, উদ্ধাৰ নকৰিলেহেঁতেন, ফ্ৰম দেট প্ৰফাউণ্ড হাৰ্ট, এই গভীৰ আৰু শক্তিশালী আঘাতৰ পৰা যদি আমাক উদ্ধাৰ নকৰিলেহেঁতেন, তেতিয়াহ'লে আমি সকলোৱে বহুত বছৰ কটাব লগা হ'লহেঁতেন। বাট দ্য ডিকেটছ, কিন্তু দশকবোৰ, ডিকেটছ মিনছ দশক, অফ অপ্ৰেশ্যন, অত্যাচাৰ এণ্ড ব্ৰুটালিটি, পাশৱিক অত্যাচাৰ, জন্তুৰ দৰে ব্যৱহাৰ, হেড এনাডাৰ, আছিল আন এটা আনইনটেণ্ডেড, অনাকাংক্ষিত ইফেক্ট, ফলাফল, অৰ্থাৎ জন্তুৰ দৰে ব্যৱহাৰ কৰা এই দশকবোৰৰ আন এটা অনাকাংক্ষিত ফল আছিল, এণ্ড দেট ৱাজ দেট, আৰু সেইটো আছিল, ইট প্ৰডিউচড, ইয়ে সৃষ্টি কৰিছিল, উৎপন্ন কৰিছিল, জন্ম দিছিল, দ্য অলিভাৰ টেম্বোছ, অলিভাৰ টেম্বোৰ নিচিনা মানুহৰ, দ্য ৱাল্টাৰ চিচুলুছ, দ্য চিফ লুথুলিছ, দ্য ইউচুফ দাদোছ, দ্য ব্ৰাম ফিচাৰ্ছ এণ্ড ৰবাৰ্ট সবকিস অফ আৱাৰ টাইম, আমাৰ সময়ত এনেকুৱা মানুহৰ সৃষ্টি কৰিছিল এই অত্যাচাৰৰ ফলত, যিটো অনাকাংক্ষিত ফল আছিল, যিটো আশা কৰা হোৱা নাছিল। মেন অফ সাচ এক্সট্ৰাঅৰ্ডিনাৰী কাৰেজ, এনেকুৱা অসাধাৰণ সাহস, উইজডম, জ্ঞান এণ্ড জেনেৰচিটি আৰু উদাৰতা, দেট দেয়াৰ লাইক, সিহঁতৰ দৰে মে নেভাৰ মি নন এগেইন, আকৌ হয়তো জানিবলৈ পোৱা নাযাব, অৰ্থাৎ সিহঁতৰ দৰে মানুহৰ জন্ম হয়তো আকৌ নহ'ব। পাৰহেপছ, অৱশ্যে, ইট ৰিকুৱাৰ্ছ, এনেকুৱা প্ৰয়োজন হৈছিল ছাচ টেপ টপ অপাৰেশ্যন, এনেকুৱা গভীৰ অত্যাচাৰৰ টু ক্ৰিয়েট, সৃষ্টি কৰিবলৈ, ছাচ হাইটছ অফ কেৰেক্টাৰ, এনেকুৱা উচ্চ চৰিত্ৰসম্পন্ন মানুহৰ সৃষ্টি কৰিবলৈ, অৰ্থাৎ এনেকুৱা উচ্চ চৰিত্ৰসম্পন্ন মানুহৰ সৃষ্টি কৰিবলৈ তেনেকুৱা অত্যাচাৰৰ প্ৰয়োজন আছিল। মাই কাণ্ট্ৰি ইজ ৰিচ ইন দ্য মিনাৰেলছ এণ্ড জেমছ, মোৰ দেশখন খনিজ সম্পদত চহকী, ডেট লাই, যিবিলাক পৰি আছে বিনীত তলত, ইটছ ছইল, ইয়াৰ মাটিৰ, বাট আই হেভ
অলওয়েজ নন কিন্তু মই সদায় জানো যে দ্যাট ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইটস পিপল এই দেশের মানুষেই আটাইতকৈ মূল্যবান সম্পদ ফাইনার বড় বেশি ধুনিয়া অ্যান্ড ট্রুয়ার আর বেশি সত্যবাদী দেন দ্য পিওরেস্ট ডায়মন্ডস একদম বিশুদ্ধ ডায়মন্ড বা হীরাতকৈও আমার দেশের মানুষ ধুনিয়া আর সত্যবাদী নেক্সট প্যারাগ্রাফ ইট ইজ ফ্রম দিস কমরেডস এই সহযোগীসকলৰ পৰাই ইন দ্য ষ্ট্ৰাগল যুদ্ধক্ষেত্ৰত দেট আই লাৰ্ণড মই শিকিছিলোঁ দ্য মিনিং অফ কাৰেজ সাহস শব্দৰ অৰ্থ অৰ্থাৎ এই সহযোগীসকলৰ পৰাই মই সাহস মানে কি সেইটো শিকিছিলোঁ টাইম এণ্ড এগেইন মাজে মাজে আই হেভ চিন মেন এণ্ড উইমেন ৰিস্ক এণ্ড গিভ দেয়াৰ লাইফছ ফৰ এন আইডিয়া মই মাজে মাজে দেখিছোঁ পুৰুষ আৰু মহিলাসকলে সিহঁতৰ জীৱন বিপদাপন্ন কৰে এণ্ড গিভ দেয়াৰ লাইফছ আৰু সিহঁতৰ জীৱনটো দি দিয়ে ফৰ এন আইডিয়া কোনো এটা কাম বা ধাৰণাৰ কাৰণে আই হেভ চিন মই দেখিছোঁ মেন ষ্টেণ্ড আপ মানুহে থিয় হয় টু এটাক আক্ৰমণ কৰিবলৈ এণ্ড টৰ্চাৰ উইদাউট ব্ৰেকিং নাভাঙাকৈ অত্যাচাৰ সহ্য কৰিবলৈ শ্বয়িং দেখুৱাই এ ষ্ট্ৰেংথ শক্তি এণ্ড ৰেচিলেঞ্চ আৰু সেই বিপদৰ পৰা উদ্ধাৰ হৈ আহে দেট ডিফাইজ যিটো প্ৰত্যাহ্বান জনায় দ্য ইমাজিনেশ্যন কল্পনা কৰো আই লাৰ্ণড দেট মই শিকিছিলোঁ যে কাৰেজ ৱাজ নট দ্য এবচেঞ্চ অফ ফিয়াৰ ভয় নোখোৱাৰ নামেই সাহস নহয় বাট দ্য ট্ৰুম্প অভাৰ ইট কিন্তু ভয়ক জয়লাভ কৰাটোৱেই সাহস দ্য ব্ৰেভ মেন ইজ নট হি তেওঁ সাহসী মানুহ নহয় হু ডাজ নট ফিল এফ্ৰেড যিয়ে ভয় নকৰে বাট হি কিন্তু তেওঁই সাহসী হু কনকুৱেৰ্ছ ডেট ফিয়াৰ যিয়ে সেই ভয়ক জয়লাভ কৰিব পাৰে নেক্সট পেৰাগ্ৰাফ নো ওৱান ইজ বৰ্ণ কোনো মানুহৰ জন্ম নহয় হেটিং এনাডাৰ পাৰ্চন আন এজনক ঘৃণা কৰি বিকজ অফ দেয়াৰ কালাৰ অফ হিজ স্কিন তেওঁৰ ছালৰ ৰঙৰ কাৰণে অৰ হিজ বেকগ্ৰাউণ্ড নাইবা তেওঁৰ পৰিয়াল বা বংশগতৰ ভিত্তিত ঘৃণা কৰিবলৈ জন্ম নহয় অৰ হিজ ৰিলিজন নাইবা তেওঁৰ ধৰ্মৰ কাৰণেও পিপল মাষ্ট লাৰ্ণ টু হেট মানুহে ঘৃণা কৰিবলৈ নিশ্চয় শিকে এণ্ড ইফ দে কেন লাৰ্ণ টু হেট আৰু যদি সিহঁতে ঘৃণা কৰিবলৈ শিকে দে কেন বি টট টু লাভ সিহঁতক ভাল পাবলৈও শিকাব পাৰি ফৰ লাভ কাৰণ ভাল পোৱা কামস আহে মোৰ নেচাৰেলি বেছি প্ৰকৃতিগতভাৱে বা আপোনা আপুনি টু হিউমেন হাৰ্ট মানুহৰ অন্তৰলৈ দেন ইটছ অপজিট ইয়াৰ বিপৰীততকৈ অৰ্থাৎ ঘৃণাতকৈ মানুহৰ অন্তৰত ভাল পোৱা আপোনা আপুনি সৃষ্টি হয় ইভেন ইন দ্য গ্ৰিমেষ্ট টাইমছ ইন প্ৰিজন অন্ধকাৰ কাৰাগাৰত থকা সময়তো হুৱেন মাই কমৰেডছ যেতিয়া মোৰ সহযোগী এণ্ড আই আৰু মোক ৱেয়াৰ পুছ টু আৱাৰ লিমিটছ চৰমতম শাস্তি দিয়া হৈছিল আই উড চি মই দেখিছিলোঁ এ গ্লিমাৰ এক পোহৰৰ ৰেৱনি অফ হিউমেনিটি মানৱতাৰ ইন ওৱান অফ দ্য গাৰ্ডছ এজন সৈনিকৰ ক্ষেত্ৰত পাৰহেপছ অৱশ্যে জাষ্ট ফৰ এ ছেকেণ্ড মুহূৰ্তৰ কাৰণে সেইটো মই দেখিছিলোঁ বাট ইট ৱাজ এনাফ কিন্তু এইটোৱেই যথেষ্ট আছিল টু ৰিএছিয়'ৰ মি মোক নিশ্চিত কৰিবলৈ এণ্ড কিপ মি গোয়িং আৰু মোক আগুৱাই যাবলৈ অৰ্থাৎ নেলচন মেণ্ডেলাই কৈছে মই যেতিয়া অন্ধকাৰ কাৰাগাৰত আছিলোঁ আৰু আমালোকক যেতিয়া চৰমতম শাস্তি দিয়া হৈছিল তেতিয়াও এজন সৈনিকে আমাক সহানুভূতি বা মানৱতা দেখুৱাইছিল যিটোৱে মোক আগুৱাই যাবলৈ উৎসাহ বা নিশ্চিত কৰিছিল মেনছ গুডনেছ ইজ এ ফ্লেম মানুহৰ ভাল গুণ জুই বা অগ্নিশিখাৰ দৰে দেট কেন বি হাইডেন যিটো লুকাই থাকিব পাৰে বাট নেভাৰ এক্সটিংগুইশ্ড কিন্তু কেতিয়াও নুমাই যাব নোৱাৰে আহিছোঁ তৃতীয় অংশৰ প্ৰথম পেৰাগ্ৰাফলৈ ইন লাইফ জীৱনত এভৰি মেন প্ৰত্যেকজন মানুহৰ হেজ টুৱাইন অব্লিগেশ্যনছ থাকে দুটা বাধ্যবাধকতা অব্লিগেশ্যন টু হিজ ফেমিলি তেওঁৰ পৰিয়ালৰ প্ৰতি দায়বদ্ধতা টু হিজ পেৰেণ্টছ মা দেউতাকৰ প্ৰতি দায়বদ্ধতা টু হিজ ৱাইফ এণ্ড চিলড্ৰেন ঘৈণীয়েক আৰু ল'ৰা ছোৱালীৰ প্ৰতি দায়বদ্ধতা এণ্ড হি হেজ টু অব্লিগেশ্যন টু হিজ পিপল আৰু তেওঁৰ মানুহৰ প্ৰতি দায়বদ্ধতা হিজ কমিউনিটি তেওঁৰ সম্প্ৰদায়ৰ প্ৰতি দায়বদ্ধতা হিজ কাণ্ট্ৰি তেওঁৰ দেশৰ প্ৰতি দায়বদ্ধতা ইন এ চিভিল এক অসামৰিক
এণ্ড হিউমেন আৰু মানৱীয় ছচাইটি সমাজত ইচ মেন ইজ এবল টু ফুলফিল প্ৰত্যেকজন মানুহেই সক্ষম হয় পূৰ্ণ কৰিবলৈ দোজ অব্লিগেশ্যনছ সেই দায়বদ্ধতাবোৰ একৰ্ডিং টু হিজ ওন ইনক্লাইনেশ্যনছ তেওঁৰ নিজৰ ইচ্ছা অনুসৰি ইনক্লাইনেশ্যন মিনছ ইচ্ছা এণ্ড এবিলিটিজ আৰু দক্ষতা তেওঁৰ দক্ষতা আৰু ইচ্ছামতে সেই দায়বদ্ধতাবিলাক পূরণ করব পারে বাট ইন এ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা কিন্তু দক্ষিণ আফ্রিকার দরে দেশত ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল এইটু প্রায় আসিল অসম্ভব অফ মাই বার্থ অ্যান্ড কালার মোর দরে জন্ম হই মোর দরে রং লই পেলাই এইবিলাক পূরণ করাটু প্রায় অসম্ভব আসিল টু ফুলফিল বোথ অফ দোজ অব্লিগেশনস এই দুয়ো প্রকার দায়বদ্ধতাই পালন করিবলৈ প্রায় অসম্ভব আসিল ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাত এ ম্যান অফ কালার এজন কৃষ্ণাঙ্গ মানু হু অ্যাটেম্পটেড যিয়ে চেষ্টা করেছিল টু লিভ জিয়াই থাকিবলৈ এজ এ হিউম্যান বিইং এজন মানুহর দরে ওয়াজ পানিশড তেওঁক শাস্তি দিয়া হয়েছিল অ্যান্ড আইসোলেটেড আৰু তেওঁক পৃথক করে দিয়া হয়েছিল ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাত এ ম্যান এজন মানু হু ট্রাইড টু ফুলফিল হিজ ডিউটি যিজনে তেওঁৰ কর্তব্য পূরণ করব বিচাৰিছিল টু হিজ পিপল তেওঁৰ মানুহৰ প্ৰতি ওয়াজ ইনইভিটেবলি অনিবার্যভাবে রাইট ফ্রম হিজ ফেমিলি তেওঁৰ পৰিয়ালৰ পৰা আঁতৰাই দিয়া হৈছিল পৃথক কৰি দিয়া হৈছিল এণ্ড হিজ হোম আৰু তেওঁৰ ঘৰৰ পৰা আঁতৰাই দিয়া হৈছিল এণ্ড ওয়াজ ফোর্সড আৰু তেওঁক বাধ্য কৰোৱা হৈছিল টু লিভ এ লাইফ এপাৰ্ট অকলশৰে জীৱন যাপন কৰিবলৈ এ টুইলাইট এক্সিষ্টেঞ্চ অফ চেক্রেসি এক অস্পষ্ট অস্তিত্ব অফ সেক্রেসি নির্জনতার অ্যান্ড রিবিলিয়ন আৰু বিদ্রোহর আই ডিড নট ইন দ্য বিগিনিং চুজ প্রথম অবস্থাত মই পছন্দ করা নাছিলো টু প্লেস মাই পিপল এবভ মাই ফেমিলি মোর দেশের মানুষবিলাকক মোর পরিয়ালতকৈ আগত স্থান দিয়াটো পছন্দ করা নাছিলো বাট ইন অ্যাটেম্পটিং যেতিয়া চেষ্টা করেছো টু সার্ভ মাই পিপল মোর মানুহক সেবা করবলৈ আই ফাউন্ড দ্যাট মই পাইছিলো যে আই ওয়াজ প্রিভেন্টেড মোক বাধা দিয়া হৈছিল ফ্রম ফুলফিলিং মাই অব্লিগেশনস মোর দায়িত্ব পালন করবলৈ এজ এ সন এজন পুত্র হিসাবে এ ব্রাদার এজন ভায়েক হিসাবে এ ফাদার এজন দেউতাক হিসাবে এন এ হাজবেন্ড আৰু এজন গিৰিয়েক হিসাবে মোক বাধা দিয়া হৈছিল তৃতীয় অংশৰ সেকেন্ড প্যারাগ্রাফৰ পৰা পাঠটোৰ লাস্ট লৈকে অসমীয়াত আই ওয়াজ নট বর্ণ মোর জন্ম হওয়া নাছিল উইথ এ হাঙ্গার ক্ষুধা বা ভোক লৈ টু বি ফ্রি মুক্ত হওয়ার অর্থাৎ ইয়াত মুক্ত হওয়া মানে স্বাধীনতাকেই বুঝাইছে মই স্বাধীনতার ভোক লৈ মোর জন্ম হওয়া নাছিল আই ওয়াজ বর্ণ ফ্রি মই জন্মগতভাবেই আছিলো মুক্ত বা স্বাধীন ফ্রি ইন এভরি ওয়ে প্রতি ক্ষেত্রতেই মই আছিলো মুক্ত বা স্বাধীন তেটাই কুটনু যিমান দূৰ মই বুজি পাইছিলোঁ বা জানি পাইছিলোঁ ফ্রি টু ৰান ইন দ্য ফিল্ডছ নিয়াৰ মাই মাদাৰ্ছ হাৰ্ট মোৰ মাকৰ জুপুৰি ঘৰটোৰ কাষত মই দৌৰিবলৈ স্বাধীন বা মুক্ত আছিলোঁ ফ্রি টু সুইম সাঁতোৰাৰ কাৰণে মই মুক্ত বা স্বাধীন আছিলোঁ ইন দ্য ক্লিয়াৰ ষ্ট্ৰীম পৰিষ্কাৰ নিজৰাটোত দেট ৰেন থ্ৰু মাই ভিলেজ যি নিজৰাটো মোৰ গাঁৱৰ মাজেদি বৈ গৈছিল ফ্রি টু ৰোষ্ট মিলিছ আণ্ডাৰ দ্য ষ্টাৰ্ছ মই মুক্ত আছিলোঁ টু ৰোষ্ট মিলিছ ৰোষ্ট মিনছ ভাজা আমি যে ৰোষ্ট বুলি কওঁ সেই ৰোষ্ট মিলিছ মিনছ মাকৈ আণ্ডাৰ দ্য ষ্টাৰ্ছ তৰাৰ তলত অর্থাৎ মুকলি আকাশৰ তলত মাকৈৰ ৰোষ্ট খাবলৈ মই মুক্ত বা স্বাধীন আছিলোঁ এণ্ড ৰাইড দ্য ব্ৰড বেক অফ শ্লো মুভিং বুলছ আৰু লাহে লাহে গতি কৰা বহল পিঠিৰ বলদবিলাকৰ পিঠিৰ ওপৰত উঠি ভ্ৰমণ কৰাৰ ক্ষেত্ৰতো মই স্বাধীন বা মুক্ত আছিলোঁ এজ লং এজ আই অবেড মাই ফাদাৰ যিমান দূৰ মই মোৰ বাপেকক মানি চলিছিলোঁ এণ্ড এবাইড বাই দ্য কাষ্টমছ অফ মাই ট্ৰাইব আৰু মোৰ উপজাতিটো বা মোৰ জাতিটোৰ নিয়ম নীতি যিমান দূৰ মই মানি চলিছিলোঁ আই ৱাজ নট ট্ৰাভেল মোৰ কোনো অসুবিধা হোৱা নাছিল বাই দ্য লছ অফ মেন মানুহৰ নিয়ম নীতিৰ দ্বাৰা অৰ গড নাইবা ভগৱানৰ নিয়ম নীতিৰ দ্বাৰা
নেক্সট প্যারাগ্রাফ লৈ আহিছো। ইট ওয়াজ অনলি হোয়েন আই বিগেন টু লার্ন, যেতিয়া মই শিকিবলৈ আৰম্ভ কৰিছিলোঁ, দ্যাট যে মাই বয়হুড ফ্ৰীডম ওয়াজ এন এলুশন, মোৰ বাল্যকালৰ স্বাধীনতা আছিল এক ভ্ৰম। হোয়েন আই ডিস্কভার্ড, যেতিয়া মই আবিষ্কাৰ কৰিছিলোঁ, এজ এ ইয়াং মেন, এজন যুৱক মানুহ হিচাপে, দেট মাই ফ্ৰীডম হেড অলৰেডি বিন টেকেন ফ্ৰম মি, মোৰ স্বাধীনতা ইতিমধ্যে মোৰ পৰা কাঢ়ি লোৱা হৈছে। দেট আই বিগেন টু হাংগাৰ ফৰ ইট, তেতিয়াই এই স্বাধীনতাৰ ক্ষুধা বা ভোক মোৰ উজৰি উঠিছিল। এট ফাৰ্ষ্ট, প্ৰথম অৱস্থাত, এজ এ ষ্টুডেণ্ট, এজন ছাত্ৰ হিচাপে, আই ৱান্টেড ফ্ৰীডম অনলি ফৰ মাইছেল্ফ, মই কেৱল মোৰ বাবে স্বাধীনতা বিচাৰিছিলোঁ। দ্য ট্ৰাঞ্জিটৰী ফ্ৰীডম, ক্ষণস্থায়ী স্বাধীনতা, অফ বিং এবল টু ষ্টে আউট এট নাইট, ৰাতি বাহিৰত থকাৰ কাৰণে যি ক্ষণস্থায়ী স্বাধীনতা, সেইটো মই বিচাৰিছিলোঁ এজ এ ষ্টুডেণ্ট, এজন ছাত্ৰ হিচাপে। ৰিড হোৱাট আই প্লিষ্ট, যিটো মই পঢ়ি ভাল পাওঁ সেইটো পঢ়িবলৈ পালেই মই সন্তুষ্ট আছিলোঁ। এণ্ড গ' হোৱেয়াৰ আই চ'জ, মোৰ য'ত যাবলৈ ইচ্ছা হৈছিল সেইটোৱেই মই প্ৰথম অৱস্থাত কামনা কৰিছিলোঁ। লেটাৰ পিছলৈ, এজ এ ইয়াং মেন ইন জোহান্সবাৰ্গ, যেতিয়া জোহান্সবাৰ্গত মই পঢ়িছিলোঁ বা জোহান্সবাৰ্গত মই আছিলোঁ, এই জোহান্সবাৰ্গ দক্ষিণ আফ্ৰিকাৰ ৰাজধানী, তেতিয়া আই ইয়াৰ্ণ্ড, মোৰ ইচ্ছা হৈছিল বা মই ইচ্ছা কৰিছিলোঁ, ফৰ দ্য বেজিক, মূল এণ্ড অনাৰেবল, আৰু সন্মানীয় ফ্ৰীডমছ, স্বাধীনতা অফ এচিভিং মাই পটেঞ্চিয়েল, মোৰ দক্ষতা অৰ্জন কৰাৰ কাৰণে, অফ আৰ্ণিং মাই কিফ, মোৰ প্ৰয়োজনীয় বস্তু আহৰণ কৰাৰ কাৰণে, অফ মেৰিং, বিয়া বাৰু কৰাৰ কাৰণে, এণ্ড হেভিং এ ফেমিলি, আৰু পৰিয়াল থকাৰ কাৰণে বা পৰিয়াল গঠন কৰাৰ কাৰণে, দ্য ফ্ৰীডম নট টু বি অবষ্ট্ৰাক্টেড ইন এ লফুল লাইফ, যি স্বাধীনতা এটা আইনগত সমাজত, বিধিগত সমাজত বাধা দিয়া নহয়, সেই স্বাধীনতা মই বিচাৰিছিলোঁ। বাট দেন, কিন্তু তাৰ পিছত, আই শ্ল'লি মই লাহে লাহে দেখিছিলোঁ, দেট যে নট অনলি ৱাজ আই নট ফ্ৰী, কেৱল যে ময়েই মুক্ত বা স্বাধীন নাছিলোঁ, বাট মাই ব্ৰাদাৰ্ছ এণ্ড ছিষ্টাৰ্ছ ৱেৰ নট ফ্ৰী, কিন্তু মোৰ ভাই ভনীসকলেও স্বাধীন বা মুক্ত নাছিল। আই চ' দেট, মই দেখিছিলোঁ যে ইট ৱাজ নট জাষ্ট মাই ফ্ৰীডম, এইটো কেৱল মোৰ স্বাধীনতা নহয়, দেট ৱাজ কাৰ্টেল্ড, যিটো কমাই দিয়া হৈছে, বাট দ্য ফ্ৰীডম অফ এভৰি ওৱান, কিন্তু প্ৰত্যেকজনৰে স্বাধীনতা, হু লুকড লাইক আই ডিড, যিসকল মোৰ দৰে আছিল, দেট ইজ হুৱেন, তেতিয়াই আই জইণ্ট, মই যোগদান কৰিছিলোঁ দ্য আফ্ৰিকান নেশ্যনেল কংগ্ৰেছ, আফ্ৰিকান জাতীয় কংগ্ৰেছ দলত, এণ্ড দেট ইজ হুৱেন, আৰু তেতিয়াই দ্য হাংগাৰ ফৰ মাই অ'ন ফ্ৰীডম, মোৰ নিজৰ স্বাধীনতা, বিকাম দ্য গ্ৰেটাৰ হাংগাৰ ফৰ দ্য ফ্ৰীডম অফ মাই পিপল, আৰু তেতিয়াই মোৰ স্বাধীনতাতকৈ মোৰ মানুহৰ স্বাধীনতা মোৰ কাৰণে ডাঙৰ হৈ পৰিছিল। ইট ৱাজ দিছ ডিজায়াৰ, এইটোৱেই আছিল আকাংক্ষা, ফৰ দ্য ফ্ৰীডম অফ মাই পিপল, মোৰ দেশৰ মানুহৰ স্বাধীনতাৰ কাৰণে, টু লিভ দেয়াৰ লাইফছ, সিহঁতে জীয়াই থাকিবলৈ উইথ ডিগনিটি, মানৱীয় মৰ্যাদা, এণ্ড ছেল্ফ ৰেচপেক্ট, আৰু আত্মসন্মানেৰে, দেট এনিমেটেড মাই লাইফ, যিটোৱে মোৰ জীৱনটোক প্ৰাণৱন্ত কৰি তুলিব, সজীৱকৈ উতুলিব, দেট ট্ৰান্সফৰ্মড এ ফ্ৰাইটেণ্ড ইয়াং মেন ইনটু এ বোল্ড ওৱান, যি স্বাধীনতাৰ আকাংক্ষাই ট্ৰান্সফৰ্মড, পৰিৱৰ্তন কৰি দিছিল এ ফ্ৰাইটেণ্ড ইয়াং মেন, এজন ভয়াতুৰ যুৱকক, ইনটু এ বোল্ড ওৱান, এজন সাহসী হিচাপে, দেট ড্ৰোভ এ ল' এবাইডিং এটৰ্নি টু বিকাম এ ক্ৰিমিনেল, যি স্বাধীনতাৰ আকাংক্ষাই এজন ল' এবাইডিং, আইন মানি চলা এটৰ্নি, উচ্চপদস্থ বিষয়াক, টু বিকাম এ ক্ৰিমিনেল, কি বনাইছিল, এ ক্ৰিমিনেল, এজন অপৰাধী বনাই দিছিল। দেট টাৰ্ণ্ড এ ফেমিলি লাভিং হাজবেণ্ড, সেই আকাংক্ষাই এজন পৰিয়াল ভাল পোৱা গিৰিয়েকক, ইনটু এ মেন উইদাউট এ হোম, ঘৰ নোহোৱা বনাই দিছিল। দেট ফৰ্চড এ লাইফ লাভিং মেন টু লিভ লাইক এ মংক, যি আকাংক্ষাই বাধ্য কৰাইছিল জীৱনক ভাল পোৱা মেন, মানুহক, টু লিভ লাইক এ মংক, সন্ন্যাসীৰ দৰে জীৱন যাপন কৰিবলৈ বাধ্য কৰাইছিল। মই আই এম ন' মোৰ ভাৰ্চুৱাছ, মই বেছি গুণসম্পন্ন নহয়,
or self-sacrificing, naiba besi atmotegion hoy than the next man, pisor manu bilakot koi. But I found that kintu moi paisilu je I could not even enjoy eniki moi upobhog koribo noaru the poor and limited freedoms, ekebare hamanno and limited himito freedom hadinota. I was allowed when I knew my people were not free. Jitiya moi jani paisilu je mor manu bilak hadin noy tetiya moi ei hamanno aru himito hadinota obhog koribo para nasilu. Freedom is indivisible. Freedom ba hadinota obibhajjo jitu bhag koribo noari. The sin on anyone of my people mor jikono manhor oporot hikuli logwa were the sin on all of them, aru gotei manuhor oporot hikoli logowa ekei kotha. The sin on all of my people, aru mor dehor hokolo manuhor oporot hikoli logowa, where the sin on me, aru hetu mor oporoto hikoli logowar dorei. Ahisu pattor hekhor paragraph tuloi. I knew that moi buji paisilu ba moi janisilu that j the oppressor must be liberated. অত্যাচারী সকল উদার হব লাগে জাস্ট এজ শিওরলি এজ দ্য অপ্রেসড অত্যাচারিত সকলের দরেই অর্থাৎ যিসকলে অত্যাচার করে সিহতে যিবিলাকক অত্যাচার করে সিহতর দরেই উদার হব লাগে এ ম্যান এজন মানুহ হু টেক্স অ্যাওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম যিজনে আন কোনোবা মানুহর স্বাধীনতা ছিঙি লৈ যায় ইজ এ প্রিজনার অফ হ্যাট্রেড তেওঁ হৈ পৰে ঘৃণাৰ কয়েদি হি ইজ লক্ড তেওঁ বন্দী হৈ পৰে বিহাইণ্ড দ্য বাৰ্ছ অফ প্ৰেজুডিচ ঘৃণাৰে এণ্ড নেৰো মাইণ্ডেডনেছ আৰু সংকীৰ্ণতাৰে আই এম নট ট্ৰুলি ফ্ৰী মই প্ৰকৃততে স্বাধীন বা মুক্ত নহয় ইফ আই এম টেকিং এৱে চাম ওৱান ইলছ ফ্ৰীডম যদি মই কাৰোবাৰ স্বাধীনতা ছিঙি লৈছোঁ তেতিয়াহ'লে মই প্ৰকৃততে স্বাধীন নহয় just as surely as I am not free when my freedom is taken from me. Jene dore mor pora jodi mor hadinota singilwa hoy tetia hole moy jene ku aporadhin moy jodi karobar hadinota singilo tetia hole moyo tene kuai poradhin moyo hadin no hoy. The oppressed jibilakok ottyachar kora hoy and the oppressor aru ji hokole ottyachar kore alike are robbed of their হিউম্যানিটি এই দু প্রকার মানুহরেই যেন মানবতা চুর করা হয়েছে সিহতর যেন মানবতা হেরাই যায় মানবতা না থাকে মরমর ছাত্রছাত্রী সকল আজির এই ভিডিওর যোগেদিয়েই পাঠটোর অসমীয়া আলোচনা আমি হ্যাক করিলো যদি তোমালোকর পাঠটোর অসমীয়া আলোচনাবিলাক ভাল লাগিছে তেন্তে ভিডিওটোত এটা লাইক করে দিবা আর যদি তুমি এতিয়ালৈকে চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটো প্রেস করে দিবা যাতে পরবর্তী পাঠবিলাকর অসমীয়া আলোচনা আর কোশ্চেন আনসার সমূহর ভিডিও তুমি লগে লগে পাই যাওয়া ধন্যবাদ জয় আই অসম